দর্শক, রমজানের নিত্যপণ্যের বাজার দরের খবর জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল শাহীন, এবং একই সঙ্গে ফলের বাজার দরের খবর জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। আমরা শুরুতে চলে যাচ্ছি রংপুরে। শাহীন, আজকের বাজার দর কেমন দেখছেন? সরকার নির্ধারিত যে দাম, সেই দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা? আমি এখন আছি রংপুরের সবচেয়ে বড় বাজার, সিটি বাজার, পাইকারি বাজার। এবং আপনি যেটি বললেন যে সরকারের যে নির্ধারিত দাম, সে দামে আসলে পণ্য বিক্রি হচ্ছে কিনা, আমরা ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সরকারের যে 29টি পণ্য দাম নির্ধারণ করে দিয়েছে, আসলে কোনো পণ্যের দাম আসলে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না। আমরা যদি প্রথমে গরুর মাংসের কথা বলি, সরকার যেটি নির্ধারিত করেছে 665 টাকা, কিন্তু এই পাইকারি বাজারেও বিক্রি হচ্ছে 740 টাকা কেজি এখানে। এবং খুচরা বাজারের কথা তো নাই বললাম, কারণ সেখানে আরও বেশি দামে বিক্রি হচ্ছে। একইভাবে আপনার ব্রয়লার মুরগি যদি বলি, সেখানে সরকার নির্ধারিত করেছে 175 টাকা, কিন্তু এখানে বিক্রি হচ্ছে 200 টাকা। এবং এইভাবে কিন্তু যে 29টি পণ্য, কোনো পণ্যের দাম সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না। এ বিষয়ে আমরা আসলে কথা বলেছি ক্রেতাদের সঙ্গে, তারা বলছেন যে তারা আসলে যেখানে আড়ত আছে সেখানে বেশি দামে কেনেন, এই কারণেই তারা বেশি দামে ক্রেতাদের কাছে বিক্রি করেন। তারা বলছেন যে তারা 5-10 টাকা লাভে আসলে ক্রেতাদের কাছে দিয়ে দেন। তারা বলছেন যে সরকার যে নির্ধারিত দামে দাম নির্ধারণ করেছে, সেটি দামে, সেই দামেও তারা আড়তে কিনতে পারছেন না, এই কারণেই তারা বেশি দামে বিক্রি করছেন। আর ক্রেতারা বলছেন যে আসলে সরকার দাম নির্ধারণ করে দিলেই শুধু হবে না, এখানে আসলে মূল্য তালিকা টাঙ্গানো দরকার আছে, এই দাবিটি তারা জানাচ্ছেন। এবং তারপরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অধিদপ্তর যে আছে, নিয়মিত যেন অভিযান পরিচালিত হয়, সে দাবি কিন্তু ক্রেতারা করছেন। এবং ক্রেতারা বলছেন যে শুধু ঘোষণা দিলেই হবে না এবং দাম নির্ধারণ করে দিলেই হবে না, এটি আসলে তদারকি করা দরকার এবং নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এটি আসলে সরকার নির্ধারিত যে দাম সেটি নিশ্চিত করা দরকার, এটি কিন্তু ক্রেতাদের দাবি। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল শাহীন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার জেনে নেব ফলের বাজার দর। বরিশাল থেকে যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, ফলের বাজার দর কেমন দেখছেন? 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শাকিল, ফলের বাজারে যে অস্থিরতা রোজার শুরু থেকে শুরু হয়েছিল, সেই অস্থিরতা কিন্তু কাটেনি বরিশালে, কারণ এখন পর্যন্ত কিন্তু সেই যে উচ্চ দাম, সেই উচ্চ দামের পর্যায়ে রয়েছে। বরং দেশি কিছু পণ্য, যে দেশি কিছু ফলের সরবরাহ আস্তে আস্তে সিজন চেঞ্জের কারণে, মৌসুম পরিবর্তনের কারণে যে কমে যাচ্ছে, সেই কমে যাওয়ার কারণে কিন্তু দাম আরও কিছুটা বেড়ে গেছে। এবং আমরা এই মুহূর্তে যে ফলের বাজারে রয়েছে, এখানে বেশিরভাগই আমরা দেখছি বিদেশি ফলগুলো রয়েছে। আমরা একটু দাম জেনে নেওয়ার চেষ্টা করি যে দোকানের যিনি মালিক রয়েছেন তার কাছ থেকে। আপেল, কমলা, নাশপাতি, খেজুর সহ যে পণ্যগুলো আপনি বিক্রি করছেন, এটার কোনটার কত দাম? আঙুর সহ আমাদের মালটার দাম আছে আপনার 380-70 টাকা বিক্রি করা হয়। তারপর আপেল আছে, আপেলের দাম হচ্ছে আপনার 280-300 টাকা এরকম বিক্রি করা হয়। তারপরে ইসের দাম আছে, নাশপাতির দাম আছে 280 টাকা করে বিক্রি করা হয়। খেজুরের দাম একটা আমের 350 টাকা হইতে বাজায়া 1500 টাকা পর্যন্ত আছে এভিতে। হ্যাঁ, আঙ্গুর আছে আমি 280 টাকা, কালাডা আছে 400 টাকা কি 420 টাকা। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন যে খেজুরের দাম কিন্তু সর্বনিম্ন, যেটা সেটাই 300 উপরে, এবং এরপরে তো আরও উপরে দাম রয়েছে। আর আলোচিত বরই, সেই বরই কিন্তু এখন বরিশালের বাজারে 100 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, এবং স্থান ভেদে এরও তারতম্য রয়েছে। এবং এই বরই কিন্তু অনেকটাই শেষের দিকে। তরমুজ বাজারে ওঠা ধরলেও সেই তরমুজ কিন্তু খুব একটা স্বাদের নয়, বলা যায় ভিতরটা অনেকটাই সাদা রয়েছে। এবং শরবত খাওয়ার জন্য সন্ধ্যার সময় যে বেলের প্রয়োজন হয় অনেকেরই, সেই বেল কিন্তু 60-150 টাকা দরে রয়েছে। অর্থাৎ দেশি ফল, বিদেশি ফল যেটাই বলেন, সেগুলোর কিন্তু দাম অনেকটাই বেশি। সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা আসলে হতাশা প্রকাশ করেছেন, বিশেষ করে রমজানের সময়টি যেন কিছুটা হাতের নাগালে থাকলে তাদের ভালো হতো, একটু সুবিধা হতো। এবং এই জন্য সরকার বা প্রশাসনের যারা রয়েছেন তাদের মনিটরিংয়ের আহ্বান জানান তারা। তো এই ছিল বরিশালের ফলের বাজার। নানা, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফলের বাজার দরের খবর জানাতে বরিশাল থেকে যোগ দিয়েছিলেন কাউসার হোসেন রানা।